হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের এই 30,000 টাকার বাজেট গেমিং পিসি বিল্ড গাইডে। আমরা চেষ্টা করব 30,000 টাকার ভিতরে একটি সুন্দর গেমিং সেটআপ আপনাদেরকে দেওয়ার জন্য। স্টোরেজ হিসেবে আমরা ইউজ করব ওয়েস্টার্ন ডিজিটাল 1 টেরাবাইট ডেস্কটপ হার্ড ডিস্ক। 7200 RPM এর এই হার্ড ডিস্কটির দাম 4100 টাকা। এর থেকে কম মূল্যে তোশিবা হার্ড ড্রাইভ পাওয়া যায়, কিন্তু আমি ওটা রিকমেন্ড করবো না, কারণ ওটা গেমিংয়ের জন্য বেশি একটা ভালো না। এরপরে আমরা সিলেক্ট করব আমাদের মাদারবোর্ডটি। এই বিল্ডের জন্য আমরা ব্যবহার করব গিগাবাইটের S2PH110 সিজের DDR4 মাদারবোর্ডটি। এতে 2টি RAM স্লট আছে। আমরা ভায়োস আপডেটের মাধ্যমে এই মাদারবোর্ডটিতে খুব সহজেই 7th জেনারেশনের একটি প্রসেসর ইউজ করতে পারবো, এবং এই বাজেটে এই মাদারবোর্ডটি এই বিল্ডের জন্য খুবই ভালো হবে। এরপরে আমরা সিলেক্ট করব আমাদের প্রসেসর। প্রসেসর হিসাবে আমরা ইউজ করতেছি ইন্টেলের পেন্টিয়াম সিরিজের একটি প্রসেসর। অনেকেই বলবে এই প্রসেসরটা কি গেমিংয়ের জন্য ভালো হবে? জি, অবশ্যই ভালো হবে। এই প্রসেসরটা হলো ইন্টেল পেন্টিয়াম প্রসেসর 4650 মডেল। এই প্রসেসরটিতে রয়েছে হাইপার থ্রেডিং টেকনোলজি, সো আপনার গেমিংয়ের সময় এই প্রসেসরটি অনেক হেল্প করবে। অনেকেই রেকমেন্ড করে Core i3 বদলে এই প্রসেসরটিকে। এরপর আমরা সিলেক্ট করব আমাদের র্যাম হিসেবে আমরা ব্যবহার করতেছি কোরশিয়ারের LPX DDR4 2400 MHz একটি র্যাম। র্যামটির মূল্য 5800 টাকা। অনেকেই বলবে এর থেকে কম মূল্যেও র্যাম পাওয়া যায়, কিন্তু আমি এগুলো রেকমেন্ড করব না। আমি পার্সোনালি এই র্যামটাকে রেকমেন্ড করি, কারণ আমি নিজেও এই র্যামটাকে ইউজ করি এবং র্যামটি গেমিংয়ের জন্য অত্যন্ত ভালো হবে, এবং কোরশিয়ার একটি ওয়ার্ল্ড ওয়াইড ট্রাস্টেড কোম্পানি। এরপরে আমরা সিলেক্ট করব আমাদের গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা ব্যবহার করতেছি জোটাকের 1030 2GB DDR5 গ্রাফিক্স কার্ডটি। গ্রাফিক্স কার্ডটির মূল্য 7200 টাকা। এই বাজেটের মধ্যে গ্রাফিক্স কার্ডটি অত্যন্ত ভালো, এবং এই GT 1030 মডেলের গ্রাফিক্স কার্ডটি দ্বারা 720p এখনকার প্রায় সব গেমই খেলা যাবে। হয়তোবা কিছু কিছু গেম খেলা যাবে না, কিন্তু প্রায় সকল গেমই খেলা যাবে। আর আপনাদের যদি জোটাক নিতে পছন্দ না হয়, তাহলে আপনারা গিগাবাইট অথবা MSI অথবা আসুসের গ্রাফিক্স কার্ডটিও নিতে পারেন, কিন্তু ওইগুলো নিতে গেলে 100 টাকা বেশি পড়বে গ্রাফিক্স কার্ডটিতে। এরপরে আপনারা 2000 টাকার ভিতরে যে কোনো ATX থার্মাল গেমিং কেস কিনতে পারেন, যার সাথে একটি 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকবে। এই ছিল আমাদের আজকে 30,000 টাকার বাজেট গেমিং পিসি বিল্ড গাইড। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক প্রেস করবেন, খারাপ লাগলে ডিসলাইক প্রেস করবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলকে। আশা করি আপনাদের সাথে আবার নতুন কোনো গেমিং পিসি বিল্ড গাইড নিয়ে হাজির হব, এবং অবশ্যই ঘুরে আসবেন আমাদের নতুন ফেসবুক পেজটিতে। এই ফেসবুক পেজটিতে দ্বারা আপনারা সবসময় আমাদের নতুন নতুন আপডেটের সাথে কানেক্টেড থাকতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বিল্ডে ব্যবহৃত কম্পোনেন্টের লিঙ্কগুলো ডিসক্রিপশনে দেওয়া হয়েছে।